প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা অবৈধ সরকারের পদত্যাগ, অনির্বাচিত জাতীয় সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের ডাকা আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে বানচাল করার জন্য সরকার জনগণের জানমাল রক্ষার দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং দলীয় সন্ত্রাসীদের অন্যায় ও বেআইনিভাবে জনগণের বিরুদ্ধে নামিয়ে রাজধানী ঢাকায় যে তাণ্ডব চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিনা উস্কানিতে প্রতিবাদী জনতার শান্তিপূর্ণ অবস্থানে গুলি, টিয়ার গ্যাস চালানো এবং সশস্ত্র আক্রমণ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও দেশ বিদেশের জনগণ এই স্বৈরাচারী সরকারের অবৈধ ক্ষমতা জোর করে ধরে রাখার বীভৎস অপপ্রয়াস দেখে স্তম্ভিত হয়েছে। তাদের নির্মম আক্রোশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় মাথায় মারাত্মক রক্তক্ষরণ, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল আমান সহ অসংখ্য নেতাকর্মী আহত হওয়া এবং অগণিত নেতাকর্মী কর্মীকে নির্বিচারে গ্রেফতারের ঘটনা প্রমাণ করে যে ক্ষমতারোহী সরকারের হাতে দেশের কোনো নাগরিক নিরাপদ নন। জনগণের গণতান্ত্রিক অধিকার হরণকারী সরকার আজ জনগণের শুধু ঘৃণা ও ধিক্কার পাওয়ার যোগ্য। আজ সকাল থেকে শেষ পর্যন্ত গণতান্ত্রিকামী নেতা কর্মীদের মধ্যে আহত গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন, আমি একটা সংযুক্তি দিয়েছি, সেটা আপনার মধ্যে লং লিস্ট, তো আমি সেটা রিড আউট করছি না, কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকারি এবং সরকার দলীয় বাহিনীর বেআইনি ও সন্ত্রাসী তৎপরতার জবাব দেওয়ার ক্ষমতা জনগণের রয়েছে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের ফলে যে অবাঞ্ছিত মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হতো আমরা তা বরাবরই পরিহার করতে চেয়েছি এবং আজও করেছি। এটা আমাদের দুর্বলতা নয়, জনগণ গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা। কিন্তু নিশিরাতের বৈধ সরকারের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে মহান মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, জীবন দিয়েছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গত 14 বছর আমাদের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন শত শত নেতাকর্মী, নির্যাতিত হয়েছেন কয়েক হাজার, মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন লাখো নেতাকর্মী। গণতন্ত্র চাই বলেই এত কিছুর পরও গণতান্ত্রিক আন্দোলনের পথেই আছি আমরা, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে, আশা করি সরকার সেটা মনে রাখবেন। আমরা জেনেছি যে মতোয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেওয়ার ও ভাঙচুর করার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করার চেষ্টা চালানো হচ্ছে, অথচ পত্রিকা সোশ্যাল মিডিয়ায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেরিয়েছে যে পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে বাইক চালিয়ে চলে গেছেন। কারা এটা করতে পারে তা অনুমানের জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। নিজেরা অপরাধ করে বিএনপির উপরে দোষ চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্টদের আবার পরামর্শ দিচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু 31 জুলাই সোমবার সারা দেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম, কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচির পালন ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার সংবাদ সম্মেলনে এর আগে অনেকবার বলেছেন যে আপনারা শান্তিপূর্ণ একটা আন্দোলনের মধ্যে আছেন এবং নানান ধরনের উৎসাহ দেওয়া হচ্ছে।
আপনারা আবারও 13-14 সালের মতো অগ্নি সন্ত্রাস বা সেই আন্দোলনের নামে নৈরাজ্য করার চেষ্টা করছেন। আমি তো আপনারা দেখেছেন, আমরা এখানেই তো বলেছি, আমাদের প্রেস কনফারেন্সের মধ্যেই তো এটা আপনার আছে যে এটা পুরোপুরিভাবে তারা তাদের লোকজন দিয়ে, সরকারি লোকেরা, আপনার এজেন্সির লোকেরা, এমনকি আপনার আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এই ঘটনাগুলো ঘটিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে পুলিশের সাহায্যে পরিকল্পিত ঘটিয়ে ভিডিও করে তারা আবার মোটরসাইকেল নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে গেছে এবং চালক অগ্নিদগ্ধ চালক সেও বলেছে যে এই একই ঘটনা সে বলেছে, এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু একই ঘটনা বলেছে। সুতরাং এটা অত্যন্ত স্পষ্ট যে এটা অত্যন্ত পরিকল্পিত প্লট তৈরি করা, সরকারের একটা নাটক তৈরি করা পুরো বিষয়টাই, এই নাটকটা তৈরি করেই তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে। অনেকে যারা আপনার আপনার সমালোচক আছেন অথবা হিউমার করে কথা বলেন, তারা বলছেন যে এটা নাকি ভিসা নীতির আপনার একটা পরিণতি, কারণ আসলে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে আপনার নিরাপদ প্রমাণ করার জন্য এই ধরনের নাটক তারা সাজিয়েছেন, এবং সেখানে প্রমাণিত হবে বিষয় থেকে বাবু ঈশ্বরচন্দ্র রায়ের কমিটমেন্ট টু হিজ পার্টি অ্যান্ড পলিটিক্স, গণতন্ত্র, এটা প্রমাণ করার প্রয়োজন থাকে না। তিনি তার সারা জীবনে রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বড় হয়েছেন, রাজনীতি করেছেন, বড় হয়েছেন। আমানুল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না যে তিনি আপনার তার রাজনীতির প্রতি, তার দলের প্রতি, দেশের মানুষের প্রতি তার কমিটমেন্টের কোনো ঘাটতি আছে, কারণ তিনি 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন, আপনাদের সবাই জানেন, এবং তিনি যে জনগণের একজন জনপ্রিয় নেতা তা তার প্রমাণ করেছেন আমানুল্লাহ আমান পরপর 4 নির্বাচিত হয়ে। তো সেটা এই বিষয়গুলো মানুষ নেয় না ভাই, এখানে মানুষ বুঝে গেছে, জেনে গেছে যে এগুলো পুরোপুরিভাবে তারা তাদের রক্ষার জন্য এই সমস্ত নাটক চালাচ্ছে, এবং এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা এবং জনগণ কোনো গুরুত্বই দেয় না, আপনি কোনো বিভ্রান্ত হবে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া আছে, আপনি আল জাজিরা তো দেখবেন, খুব পরিষ্কার করে তারা একই আসল যে ঘটনা সেটাই বলেছে যে বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন যে সংগ্রাম করছে, তখন তাকে দমন করবার জন্য এই সরকার, এই ভয়াবহ দানীয় সরকার, তারা আবার আগের পূর্বের চেহারায় ফেসে ফিরে এসেছে, তারা অত্যাচার নির্যাতন পুলিশ দিয়ে আপনার গুন্ডা বাহিনী দিয়ে তারা এই সমস্ত আন্দোলনকে তারা রুখে দিতে চায়, কিন্তু ইতিহাস বলে যে সেটা রোখা সম্ভব নয়। আমার খান ভাই খুব সুন্দর কথা বলতে যে আচ্ছা, এর আগে তো অনেক লোককে গ্রেফতার করেছে, তাদেরকে আপনার নির্যাতন করেছে, ডিবি অফিসে নিয়ে গেছে, আপনার আমাকেও দেখেন, আমাকে আব্বাস ভাইকেও নিয়ে গেছে, তাই না? কয়েকদিন আগে, বেশি দিন নেই, ডিসেম্বরে। আমাদের এখানে অনেক নেতা আছেন যাদেরকে ওই 450 থেকে গ্রেফতার করেছিল, তখন তো আপনার ওই সুস্বাদু আম তাদেরকে খাওয়ানো হয় নাই, পুরো পাঠানো হয় না, এখন খাওয়ানো হচ্ছে ভিসা নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য। না, সবাই দেখলো তো, সেখান থেকে আগামী যে আন্দোলন, সেই আন্দোলন আসলে জনগণ কি অহিংসই থাকবে না সহিংসতাই যাবে? আমাদের আন্দোলন, আমরা আপনারা আমাদের প্রেস কনফারেন্সে আমরা খুব পরিষ্কার করেই বলেছি যে আমরা বিশ্বাস করি যে সহিংসতার মধ্য দিয়ে আমরা আন্দোলন করি না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, এবং আমাদের যে দাবি, অর্থাৎ আপনার একদফা দাবি, আমাদের
নিরপেক্ষ সরকারের নির্বাচন জনগণের সমর্থন নিয়ে জনগণকে সঙ্গে নিয়েই সেই বিজয় আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। এটা আপনি পাবেন, আমার লিস্ট চলে গেছে আপনার কাছে গেছে। জি প্লিজ, আবার শুরু হবে, আমরা জানাবো শিগগিরই আপনাদেরকে, দু একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। এই তালিকা হলো এখন পর্যন্ত যা পাওয়া গেছে, আরো পাওয়া যাবে, আরো পাওয়া যাবে। হ্যাঁ প্লিজ, ছিল বেশিরভাগই গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এখন আপনাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা, এর মধ্যে যদি আবার মানে আমাদের এই রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জড়ানো হয়, সেই ধরনের আবার একটা আশঙ্কা কি আমরা পড়ে যাই কিনা? আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন ভিসা নীতি সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা খুব পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচন আসলে নির্বাচনে বাধা সৃষ্টিকারী, মানে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যারা বাধা সৃষ্টি করবে, এটা তো অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করার একটা পদক্ষেপ। আমরা যখন আপনার নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নিরপেক্ষ সরকারের যদি নির্বাচনের দাবি তুলছি, সেই সময় এই ধরনের আপনার একেবারে নির্যাতনমূলক নিপীড়নমূলক আক্রমণ এটা নিঃসন্দেহে গণতন্ত্রের পক্ষে যায় না, সুষ্ঠু নির্বাচনের পক্ষে যায় না। জি আচ্ছা কিছু আর, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। বলবেন কিছু? হ্যাঁ আমার তো কই সমস্যা।